আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই এ পর্যন্ত আমি মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে এবং শিক্ষার্থীদের আইসিটি বিষয় নিয়ে অনেকগুলো টিউটোরিয়াল আপনাদের জন্য দিয়েছি আজকে থেকে আমি একটি নতুন সেগমেন্ট শুরু করতে যাচ্ছি একটি নতুন প্লে হবে আপনাদের জন্য যাতে করে সবাই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কিভাবে কাজ করতে হয় সেটা শিখতে পারে তাহলে চলুন আমরা শুরু করি প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে আজকে যে শিখবো সেটা হচ্ছে আমরা কি করে পাওয়ার পয়েন্টের একটি ফাইল ক্রিয়েট সেজন্য আমাদেরকে যেটা করতে হবে আমরা স্বভাবতই একেবারে যারা নতুন যারা বিগিনার তারা একেবারে প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আমরা এই যে আমাদের ডেস্কটপ আছে ডেস্কটপের মধ্যে আমরা আমাদের মাউসের যে রাইট বাটনটি আছে অর্থাৎ আমাদের দু আঙ্গুলের নিচে দুটি আছে এবং একটি আছে আমাদের বৃদ্ধাঙ্গুল এটা হচ্ছে মাউসের এক পাশে বাম পাশে পড়ে থাকে আহ এক্ষেত্রে আমরা লেফট বাটনে ক্লিক করব। সরি রাইট বাটনে ক্লিক করব তারপর হচ্ছে আমরা নিউতে যাব তারপর হচ্ছে এদিকে আমরা চলে আসব নিউতে এসে আমরা এখান থেকে নেব মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এটাতে চলে যাব এবং এইটাতে আমরা একটা ক্লিক একটা ক্লিক করব একটা ক্লিক করার ফলে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2019 আমরা পেয়ে যাব 19 পেয়ে যাব 2019 পেয়ে যাব এখন এটা হচ্ছে আমাদের একেবারে প্রথম এটা খোলার জন্য আমাদের কাজ আজকে জাস্ট আমি আপনাদেরকে কি করে এটাকে ওপেন করতে হয় এবং এটাকে ক্লোজ করতে হয় সেটা শিখিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এটা যেহেতু আমরা ওপেন করেছি এটাকে ক্লোজ করার জন্য আমরা এখানে তিনটি অপশন আছে এই যে একেবারে আমাদের রাইট অপশন এটা মিনিমাইজ এটা হচ্ছে রেস্টোর ডাউন আর এটা হচ্ছে ক্লোজ আমাদের সিম্পলি এটাতে যে এক্স আছে এটাতে ক্লিক করব তারপর এটা আমার ক্লোজ হয়ে যাবে তারপর হচ্ছে আরেকটা অপশন আছে মূলত আজকে আমি আপনাদেরকে কয়েকটি অপশন নিয়ে আলোচনা করব যাতে করে আপনারা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এটাকে ওপেন করতে পারেন এবং ক্লোজ করতে পারেন তারপর হচ্ছে এখান থেকে আমরা স্টার্ট বাটন থেকে এটাতে ক্লিক করার পরে আমরা চলে যাব হচ্ছে এখানে আমরা খুঁজে নেব পাওয়ার পয়েন্ট কোথায় আছে এখান থেকে আমরা পাওয়ার পয়েন্টকে খুঁজে নেব এটাকে ওপেন করে ফেলছে স্টার্টিংটা ওপেন হয়েছে তারপর হচ্ছে আমাদের এটা ওপেন করেছি তারপরে আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে চলে যাব তারপর এখান থেকে আমাদের কাজ শুরু হবে ওকে এটাকে ক্লোজ করার জন্য আমরা এখান থেকে ফাইল এটি থেকে ফাইলের থেকে আমরা চলে যাবো ক্লোজ আর এটি পুরোপুরি ক্লোজ করে দিতে স্বাভাবিক স্বাভাবিকভাবেই আমাদের এক্স আছে ক্রস ক্রস সেই চিহ্নতে ক্লিক করলে আমাদের এটা ক্রস হয়ে যাবে আরেকটা হচ্ছে এটা দুটি দেখালাম আরেকটা আমি এখান থেকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের সার্চ থেকে সার্চ থেকে জাস্ট আমরা লিখবো ওকে পি ও পি ও লেখার সাথে সাথে পাওয়ার পয়েন্ট চলে এসেছে এটাতে আমরা হচ্ছে এবং এটাকে ক্লোজ করে দেওয়ার জন্য আমরা আমাদের ক্লোজ অপশনে ক্লিক করে দেব আরেকটা হচ্ছে আমরা আমাদের কাজের ক্ষেত্রে আরেকটু অ্যাডভান্স হয়ে যাওয়ার জন্য এখান থেকে আমি কিন্তু তিনটি দেখালাম আরেকটা অপশন আছে এটা হচ্ছে আমরা যদি আমাদের এই যে পাওয়ার পয়েন্ট আছে এটাকে যদি এটা নিচের অংশ ছিল এটা আমি যেহেতু অনেক ব্যবহার করেছি সেক্ষেত্রে এটা এখান থেকে তো এটাতে আমি রাইট ক্লিক করলাম রাইট ক্লিক করার ফলে এখানে মোর আছে মোরের মধ্যে গিয়ে পিন টু টাস্ক বার ওকে এখানে তাহলে এই যেখানে আমাদের এখানে যে এটা যে আইকনটা চলে এসেছে টাস্ক বারে এটা দিয়ে কিন্তু আমরা ওপেন এর কাজটি করতে পারি যে কাজটি আপনাদের সহজ লেগেছে সেই কাজটি আপনারা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন চলে আসছে তো এভাবে এটাকে কিন্তু আমরা ক্লোজ করে দিব আগামী পর্বে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কি করে আমরা স্লাইড তৈরি করব স্লাইড তো অলরেডি তৈরি হয়ে গেছে কি করে আমরা আমাদের ক্লিপ এখানে এখানে আসলে আগামী ক্লাসে আমি আপনাদেরকে আলোচনা করব এই অপশনটি সম্পর্কে যে এখানে আমাদের যে পাওয়ার পয়েন্ট আছে এই পাওয়ার পয়েন্টের যে ভিউটি আছে সেই ভিউটি সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব নিউ এবং ওপেন আমরা কি করে একটি নিউ ডকুমেন্ট ওপেন করব তারপরে আমরা যে একটি ফাইল আছে সেটাকে ওপেন করব এ সম্পর্কে আমরা আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব তো আশা করি ছিল এ পর্যন্তই আপনাদের কাছে আজকের টিউটোরিয়ালটি ভালো লেগেছে আপনাদের কাছে এই তিন চারটি যে প্রকার আমি আপনাদেরকে বললাম এটি কোনটি আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন যদি ভালো লেগে থাকে আজকের টিউটোরিয়ালটি তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের সুন্দর ও মঙ্গলময় জীবন কামনা করে আজকের মতো আমি ক্লাসটি শেষ করছি আগামী দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী লেকচারে